গুড মর্নিং, আজকের ভিডিওটা শুরু করলাম। তাহলে শুরুতেই তোমাদের বলি, আমি কালকে সন্ধ্যাবেলা একটু মার্কেটিং করতে বেরিয়েছিলাম। সবই যাবার জন্য মার্কেটিং করা, খুব প্রয়োজনীয় জিনিস জুতো। জানি না আমরা যেখানে যাচ্ছি সেখানে জুতো টুতো কীরকম কম দামে পাবো, কিন্তু আমরা যেখানে থাকি বরানগরের কাছাকাছি, সেখানে তোমার সিথি, অ্যাকচুয়ালি আমরা থাকি সিথিতে, বরানগরে খুব ভালো ভালো জুতো আছে বেশ কম দামে। দেখো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই জুতোটা দেখো, এই নিউকাটটা এত সুন্দর, এত সব পায়ে দিলে এত আরাম। এই জুতোটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, মাত্র 300 টাকা। দেখো এই জুতোটা মাত্র 300 টাকা। আর এক জোড়া নিয়েছি, এটাও 300 টাকা। এই জুতোগুলো সব 300 টাকা করে, এত সফট, এত পরে আরাম। আর আমার প্রিন্সেসের জন্য নিয়েছি এইটা, এইটা মাত্র 200 টাকা। হ্যাঁ, এত সুন্দর জুতোগুলো, এই জুতো কেনাকাটা করেছি। আর কিনেছি হচ্ছে তোমার আমাদের যাতে যেই যে জিনিসগুলো খুব প্রয়োজন, শ্যাম্পু, ভিএলসিসি শ্যাম্পু এত ভালো, এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, দেখেছো? হ্যাঁ, এইটা নিয়েছি। ভিএলসিসির জিনিসের একটু দাম হয়, কিন্তু জিনিস খুব ভালো হয়। এই শ্যাম্পু নিয়েছি, আর নিয়েছি তোমার পেস্ট, এটাও বাই ওয়ান গেট ওয়ান, আর তোমার ব্রাশ, আর নিয়েছি হচ্ছে মাথার তেল। এইগুলো আর কি নিয়েছি, এই কারণে সবই রয়েছে, কিন্তু সবই তোমার প্যাকিং হয়ে গেছে। কি করবে, যে যেটা দরকার তাড়াহুড়োর জন্য, এই কারণেই এইটার এইগুলো নিয়েছি, যে হাতের সামনে যাতে যেই পাই, তারপর তো আস্তে আস্তে প্যাকিং খোলার পর সবই পাবো। এই কারণে এই জিনিসগুলো কেনাকাটা করতে গেছিলাম। তারপরে আমরা খেতে গেছিলাম, খেতে যে এত ঠকেছে, খাবারটা খেতে গেছিলাম বলতে খাবার কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। খাবারটা কিনে এত ঠকেছি, তোমাদের আর দেখাতে পারলাম না। খাবারটা খুব মানে পুরো একদম ঠকে গেছি। খাবারের আমি দোকানের নাম করতে চাইছি না, নাম করাই দোকান, কিন্তু ঠকে গেছি। অ্যাকচুয়ালি আমরা কালকে গেছিলাম আর একটা জায়গায় ঘুরতে, কিন্তু তোমাদের ফটোটা তো ওখানে তোলা নিষিদ্ধ বলে আমরা ফটো তুলতে পারিনি, আমি তোমাদের দেখাতে পারলাম না। আমাদের বরানগর রামকৃষ্ণ মিশনের আছে কাঁচের মন্দির, কোনো দিন তোমরা বরানগরে আসলে দেখো কাঁচের মন্দির। বললেই তুমি সিঁথি থেকে অটো, একদম এক অটোতে তুমি বললেই তোমাকে কাঁচের মন্দিরে নিয়ে যাবে। ওই কাঁচের মন্দিরে গেছিলাম। হ্যাঁ চলো, তারপরে আগে কী কী হচ্ছে সবই তোমাদের দেখাবো। তাহলে আমরা এই কেনাকাটা করলাম, সবটা চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করে। আমি যে কলকাতা ছাড়ছি, কোথায় যাচ্ছি, কীরকম সব শেয়ার করব। হ্যাঁ ঠিক আছে, চলো আগে আবার কী কী হয় সবই তোমাদের দেখাবো।